ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরি মনি। অনেকদিন থেকেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী। তবে এবার ক্যারিয়ার জীবন নিয়ে ভক্তদের জন্য সুখবর দিলেন পরি। 23 জুলাই রাতে পরি তার ফেসবুকে জানান, খুবই শীঘ্রই আসতে চলেছে তার অভিনীত নতুন ওয়েব সিরিজ পাফ ড্যাডি। পরি তার স্ট্যাটাসে পাফ ড্যাডির একটি পোস্টারও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করা আজাদ আবুল কালামকে। তিনি একটি চশমা পরে আছেন আর চশমার গ্লাসে ভেসে উঠেছে দুটি মুখ। এই ছবির ক্যাপশনে পরি লিখেছেন, আধ্যাত্মিক শক্তি নাকি অন্ধভক্তি, কোনটা সত্যি নাকি পুরোটাই ফাঁকি। আসছে নতুন ওয়েব সিরিজ পাফ ড্যাডি, দেখতে পাবেন শুধুমাত্র বঙ্গতে। ওয়েব সিরিজটিতে আজাদ আবুল কালাম, পরি মনি, সজল ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছে পীযূষ বন্দ্যোপাধ্যায়, সালাউদ্দিন লাবলু, বিজরির বরকত উল্লাহ, মৌটুসী বিশ্বাস প্রমুখ। প্রসঙ্গত 2019 সালের 23 মে বিশাল সেট নিয়ে ওয়েব সিরিজটির শুটিং শুরু হয়েছিল। তবে অভিনয় শিল্পীদের শিডিউল জটিলতায় তাই সিরিজটির কাজ ফাইনালি শেষ হচ্ছে চলতি বছর। ধারণা করা হচ্ছে এই মাসের শেষের দিকে অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গতেই মুক্তি পাবে সিরিজটি।